শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শফিক আলম। বাবার নাম মরহুম আব্দুর রশিদ। মার নাম মরহুমা সুফিয়া খাতুন। আমার গ্রামের নাম দক্ষিণ সাদেকনগর, ইউনিয়নের নাম সমিতির হাট, ফটিকছড়ি, জেলা চট্টগ্রাম। আমি পার্শ্ববর্তী হাটাদারির একটা নাঙ্গল মোড়া উচ্চ বিদ্যালয় ছিল, সেখানে আমি 10ম শ্রেণী নিউ টেন যেটাকে বলে সেখানে মানে পড়ালেখা করছিলাম। 7ই মার্চের ভাষণ শোনার পরে 17ই মার্চ ওরা তখন বলছিল বঙ্গবন্ধুর জন্মদিন, নিফন্দ্র চৌধুরী নামের আমার প্রধান শিক্ষক ছিলেন, উনি আমাকে একটা পতাকাটা হাতে দিয়া বলছে যে ওই যে কালকে যে স্যান্ডেল শিখেছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ওই স্যান্ডেল দিয়ে এই পতাকাটা নামাই, ওই যেটা নামাবে সেটার উপর দাঁড়িয়ে এই স্বাধীন বাংলা। তখন একটা ম্যাপ ছিল লাল বৃত্তের ভিতরে, একটা হলুদ রঙের ম্যাপ ছিল, তো আমাকে দিয়ে ওই পতাকাটা উত্তোলন করে সে 17ই মার্চ ন্যাশনাল অ্যাসেম্বলির সময় অনেক ছাত্রছাত্রী যারা ছিল সব এই। তখন আমার মনে বিরাট এক পরিবর্তন, ওই সে কিশোর বয়স অনেকটা বিরাট এক পরিবর্তন হলো ওই দিনের ঘটনাটা। তারপর থেকে আমি আর স্কুলে যাইনি, তারপর থেকেই মূলত আমি কোথায় কী হচ্ছে আন্দোলনের 3 মাইল দূর থেকেই হেঁটে গিয়ে পত্রিকা নিয়ে আসতাম প্রত্যেক দিন। তারপর থেকে আমি ভীষণভাবে অনুপ্রাণিত হয়ে যাই। মে মাসের দিকে আমার এক মুরব্বী শ্রেণীর লোক আমাকে একটু আসতে করে বললো যে তুমি আজকে গ্রামে ধান ক্ষেতের মাঝে যেগুলি বীজতলা করা হয় এগুলিতে আর ধান রোপণ করতে পারে না, এগুলি খালি থাকে অনেক, ওইরকম একটা জায়গায় দেখি আমি এখানে এই প্রথম অস্ত্র দেখলাম, আমি যে মুক্তিযোদ্ধা দেখলাম। আমাদেরকে পাক করে করে দিল 2-3 জন করে, আমরা এগুলি খালাতো ভাই মামাতো ভাই বলে আমরা মানে আমার বাড়িতে নিয়ে এনে খাবার দাবার নিয়ে এইভাবে থাকতে থাকতে জুলাইয়ের শেষের দিকে একটা গ্রুপ যাচ্ছে শহীদ আলী মোল্লা হাটাদারি। তো শহীদ আলী মোল্লা আমাদের গাইড ছিল, আমরা বগিতুল্লা খামার বলে একটা বাড়ি আমাদের ফরিকশরীর ছিলাম মোহাম্মদ তবিরার থেকে পাহাড়ে, আমরা 76 জন ওনার সাথে বৈষ্ণবপুর বর্ডার দিয়ে আমরা
ভারতে ঢুকি। ওই যে মাঝখানে বৈষ্ণবপুরের আগে এটা হয়েছিল আমাদের উপর, ওইখানে আমাদের যে গাইড ছিল সে মারা যায় আর কি, শহীদ, সাতজন শহীদ হয়। কি কি নাম? আলী মুল্লা, দলিলুর রহমান, আর আমার গ্রামের একটা আছে মাহাদুল, বাকিগুলো অন্যান্য গ্রামের। এখানে বৈষ্ণবপুর, বৈষ্ণবপুরের আগে ওইটা বাংলাছড়া বলে, ওই যে তৎকালীন রামগড়ের মানে অংশ আর কি। এটা দিয়ে গেলাম ওই মরহুম এমপি আব্দুল মুহাব সাহেব, আর এই বঙ্গালি বলে একটা ছিল আমাদের পরিচয়, এখানে ওই সিটি কলেজের পাশে তাদের ব্যবসা ছিল, ওনারা আমাদেরকে রিসিভ করছে, এক বাটি চিরা আর দুইটা পালা দিয়ে বলছে এইগুলি খাই, এই রুমুটে যাই ঘুমাই যাও, আমরা ডাকলে ফল করে আসবো। তো খাই এখন ক্লান্ত শ্রান্ত, তিন দিন পর হচ্ছি আমরা, তো ঘুম গেছি। পরে দেখি সন্ধ্যার সময় ট্রাক এসে, ট্রাক আসার পরে আমরা বলছে দুটো, তো ট্রাকে করে বেশি দূর না, হরিণা ইয়ত ক্যাম্পে নিয়ে গেল। সেখানে রোশনারা বাঁশের বেড়া দিয়ে ইয়ে করছে, আর এখানে দেখা হলো না যে বাদশাহ আলম আমাদের ফারুক, এস এম ফারুক বলে একটা ছিল, নাথের সাথে আগের থেকে পরিচয় ছিল। ওই যে যুদ্ধের সময় খাবার টাবার সংগ্রহ করছি, আর্মিদের যে খাবার টাবার দিছি যে এগুলি ওনারই কেনে, ওনাদের কেনে অফিসে দিয়ে আসতাম আর কি। নাজির দুই মাস এখানে লেট হয়ে গেছে, ওই না ওই বিএলএ ক্যাম্পে যাওয়া না, এখন শুনতেছি যে ক্যাম্প প্রশিক্ষণ বন্ধ হয়ে যাবে। তো একদিন আমাদের মিটিং মনসুর সাহেব, তো উনি বলছে যে তুমি এখানে গুলো করে করতেছ না, ওটো বাড়িতে উঠে যাবো ত্রিপুরার উদয়পুরের কাছে বগাফা নামও স্টুডেন্টস ক্যাম্প ছিল ওইটা ছাত্রদের। ওইখানে গিয়ে 28 দিন ট্রেনিংয়ের পর তো মাঝখানে একদিন নাইট ফায়ারিং হয়েছে। এখন আমি দেখতেছি আমার গুলি একটা মিস হয়েছে, কিন্তু ছেলে আরেকটা গুলি এসে আমার টার্গেটে লাগছে, আমার 15টা লাগাতে আমি এসো আরও দুজন আমাদেরকে বোধ নিয়ে নাচানাচি করলো। পরে ওই 28 দিনের পরে আমাদেরকে আমাদেরকে এক জায়গায় নিয়ে যাবো, এক সপ্তাহ থাকতে হবে কমান্ডো ট্রেনিং। তারপরে এখানে কমান্ডো ট্রেনিং এটা আসলে অন্য টাইপের জিনিস, খুব খুব মুহূর্তে মুহূর্তে ঝুঁকি, তবু সে বয়সে সবগুলো ঠিক বা ঠিকঠাক ভাবে করে, আর অস্ত্র না থাকলে কীভাবে ক্যারেটি এগুলি সব শিখায়। পরে আমরা ওইখানে অন্যান্য ক্যাম্প থেকে সব আমরা 15 জন ছিলাম, তো আমাদেরকে পরে আনছে এখানে হরিণা আর্মি ক্যাম্প হস্তান্ত করছে আর কি। তো এখানে এক সপ্তাহ ছিলাম, পরে আর্মস দিয়ে আমাদের 11 জন আমরা আমাদেরকে আর্মস দিয়ে আর্মের নম্বর লেখা স্বাক্ষর রেখা আমাদের ভিতরে ওই সেই বৈষ্ণবপুর দিয়ে আবার আমরা ভিতরে ঢুকছি। কমান্ডো কি ছিল? কমান্ডারটা এখন মারা গেছে অবশ্য, সম্বোধি বলবো, আমার এলাকার কোনো কেউ লোক ছিল না তখন আর, কিন্তু রাউজানের ভিতরে পড়ে আবদুল্লাহপুর বলে এক জায়গা সম্বোধি বলবো, উনি আমার কমান্ডার ছিলেন। তো হাঁটি আস্তে আস্তে ফাটা বেতা হয়ে গেছে, তো আমি এসে নানা রকম মিডিয়ামে বললাম আমার ছুটির দরকার। তো আমার কাজ করতে অসুবিধা হবে কিরকম, আমি যদি বলি বলে ঠিক আছে তুমি আমার ওই সম্বন্ধের গুরুত্বকে কাটিয়ে আমার এলাকার একটা প্লাটুনের সাথে অ্যাড করে দিছে, যে কারণে সম্বন্ধি আর আমার কমান্ডার হিসাবে না, এটা অফিসিয়ালি এমনি মিডিয়ামে করছে। তখন কমান্ডার কে হয়েছে? নুরাম এখনও বাঁচিয়েছে, চেয়ারম্যান হয়েছে একবার। কবে ঢুকছে? আমি তখন ডিসেম্বরের আগে একটু আগে, আমার লাস্ট পেজ তো আমি তো আমি শুধু একটা অপারেশন বলতে, যেটা নাজিরাতে 11 জন মারা গেল আমাদের, সেই অপারেশন দেখুন আমাদের সাথে আমরা নদীর গেরিবাত আছে না, গেরিবাদ দুইটা মানে কয়েক গ্রুপে আমরা ইয়ে করছি, ওখানে আমাদের কিছু পুলিশ ছিল, তো ওদের মাইট দেওয়ার ফলে এত উল্লাস করার সময় ওরা আবার কিছুক্ষণ বরাবর গেছে, তখন এলোপাতারি মারছে। দলে ফরহাদাবাদে একটু মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, এটা স্কুল কেন্দ্রিক, কাটিয়াঘাট হাই স্কুলের শিক্ষকরা পর্যন্ত ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করছে মানুষকে। কাটিয়াঘাট হাই স্কুলটা তখন খুব মানে ইয়ে ছিল আর কি, মানে বুদ্ধিভিত্তিক মানে চর্চা কেন্দ্র ছিল।
30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।